হ্যালো ফ্রেন্ডস, নলেজ গাইডের নতুন একটা এপিসোডে সবাইকে স্বাগত। বন্ধুরা, ঝড় বৃষ্টি কিংবা উৎসব পার্টি, আনন্দের রসদ থাকলে সুরা প্রেমীদের আর কি চাই? বাড়িতেই বন্ধু বান্ধব নিয়ে বসে যাবে আসর। আরে বাবা, মেজাজটাই তো আসল রাজা। না, আজকের ভিডিও কোনো রকম সুরাকে প্রমোট করার জন্য নয়, কারণ হার্ড ড্রিঙ্কস স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তবে আজকের নলেজ গাইডে তুলে ধরব হার্ড ড্রিঙ্কস বা মদ্যপানের ক্ষেত্রে কোন দেশে কেমন নিয়ম রয়েছে, এমনই কিছু মজাদার উদ্ভট রীতি বা প্রথা জানাবো, যা জানলে অবাক হবেন আপনিও। জার্মান ট্র্যাডিশন অনুযায়ী বিয়ের আগে হবু বড় কোনেকে একটি রিচুয়াল মানতে হয়। তা হলো, বর পক্ষের একজন হবু কোনেকে কিডন্যাপ বা অপহরণ করবে। হবু কোনে কোথায় রয়েছে তার একটা হিন্ট দেওয়া হবে হবু বরকে। সেই হিন্ট দেখে হবু বউকে খুঁজতে হবে। ততক্ষণ পর্যন্ত হবু কোনে আর কিডন্যাপার মদ্যপান করে যাবে বা করতে পারে। হবু বরকে এসে সেই বিল মেটাতে হবে এবং হবু কোনেকে উদ্ধার করতে হবে। জার্মানিতে এই প্রথা খুবই প্রচলিত। যদি কখনো ইউক্রেনে কোনো বিয়েতে অংশগ্রহণ করতে পারেন, তাহলে এই ধরনের প্রথার সাক্ষী থাকবেন আপনিও। বরের জুতো চুরির কথা তো অনেকেই জানেন। এখানে কোনের যে কোনো একটা জুতো চুরি করার প্রথা রয়েছে। কেউ যদি সেটা করতে পারে, তাহলে সে যে কোনো ডিমান্ড বা চাহিদা রাখতে পারে কোনে পক্ষের কাছে। শুধু তাই নয়, সেই চুরি করা জুতোতে ওয়াইন ঢেলে খেতে হবে। ভাবছেন তো, এ আবার কেমন প্রথা? আরে মশাই, এখানে একটা ছোট টুইস্ট রয়েছে। আসলে জুতোর ভেতর ওয়াইন ঢেলে তো খাওয়া যায় না, তাই জুতোর সঙ্গে বেঁধে রাখা হয় একটা গ্লাস, যে গ্লাসে ওয়াইন ঢেলে সেলিব্রেট করা হয় বিয়ের আসর। অবশ্য চেক রিপাবলিকে কিন্তু মদ্যপানকে একটা সিরিয়াস প্র্যাকটিস হিসেবে ধরা হয়। মদ্যপানের আসরে টোস্ট করার সময় উপস্থিত থাকা প্রত্যেকে সুস্বাস্থ্যের কামনা করা হয়। তবে সেটা করার সময় মাথায় রাখতে হবে, চোখ যেন নিচের দিকে না থাকে, মানে আই কন্ট্যাক্ট মাস্ট। যদি সেটা কেউ অবজ্ঞা করে, তাহলে চেক রিপাবলিকের লোকাচার অনুযায়ী খারাপ লক্ষণ হিসেবে ধরা হয় এবং মনে করা হয় 7 বছর সেই ব্যক্তির সেক্স লাইফে বিপর্যয় নেমে আসবে। এবার আসা যাক জর্জিয়ার মদ্যপান প্রথায়। এখানে অবাক করার বিষয় হচ্ছে সব কিছুকে উদ্দেশ্য করে টোস্ট করা হয় এখানে। সব কিছু মানে সব কিছু, পরিবার থেকে শুরু করে বন্ধু, বাড়ির পোষ্য, এমনকি টেবিলে থাকা ফল বা ফ্রুটসকে উদ্দেশ্য করে এখানে সুরাপানের আগে টোস্ট করা হয়। টোস্ট মাস্টার এখানে তামাদা হিসেবে পরিচিত। আর একটা বিষয় এখানে জানা দরকার যে তাদের কাস্টমস অনুযায়ী ওয়াইন ও ব্র্যান্ডি ছাড়া অন্য কোনো কিছু দিয়ে টোস্ট করা খারাপ ভাগের লক্ষণ, এমনকি বিষয়টাকে অপমানজনক হিসেবেও ধরা হয়। থাই কালচার অনুযায়ী এখানে কখনো গ্লাস খালি রাখা যাবে না। যদি কেউ গ্লাস খালি রাখে, তাহলে সেটাকে অভদ্রতা হিসেবে ধরা হয়। সুরাপানের সময় একজনের গ্লাস সর্বদা অর্ধেক পূর্ণ থাকতে হবে। তবে হ্যাঁ, আসরে থাকা সবচেয়ে বয়স্ক ব্যক্তি যদি সুরাপান শেষ করেন, তবেই বটমস আপ করা যাবে। এই দেশে সুরাপানের প্রথা বড্ড অদ্ভুত। বলছি তানজানিয়ার কথা, সেখানকার পর্যটকরা কখনো আদিবাসী মাসাই গোষ্ঠীর কালচারের সঙ্গে পরিচিত হতে পারেন না। যদি হতেন, তাহলে জানতে পারতেন তাদের সুরাপানের প্রথা ঠিক কী রকম। আসলে মাসাই ওয়ারিয়ার্সরা হানি ওয়াইন পান করেন, তবে তার মধ্যে তারা মেশায় গরুর রক্ত। এর মানে, প্রথমে তীর দিয়ে একটি গরুকে আহত করা হয়, তারপর সেই রক্ত মেশানো হয় ওয়াইনের সঙ্গে। তবে শুধুমাত্র বিশেষ কোনো অনুষ্ঠানে এই রীতি মেনে চলা হয়। তবে ভয় পাওয়ার কিছু নেই, আহত গরুর চিকিৎসা বা দেখভালেরও ব্যবস্থা করা থাকে। এই তো গেল বিভিন্ন দেশের বাছাই করা সুরাপানের বেশ কয়েকটা নিয়ম রীতি। যদি আপনার এমন কোনো নিয়ম জানা থাকে, কমেন্ট করে অবশ্যই জানাবেন।